শুরুতেই জানাবো শিরোনামগুলো। প্রস্তুতি ওয়ানডে ক্রিকেটারদের গুরুত্বের সাথে নিতে বললেন নির্বাচক বাশার, তরুণদের জন্য বড় সুযোগ বলছেন এইচপি চেয়ারম্যান নাইমুর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, শুরু করছি বিস্তারিত। তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট প্রস্তুতিমূলক হলেও ভবিষ্যতের জন্য নিজেদের প্রমাণের সুযোগ ক্রিকেটারদের সামনে, তাই তো তরুণ ক্রিকেটারকে এই সিরিজকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেন নির্বাচক হাবিবুল বাশার। এইচপির চেয়ারম্যান নাইমুর রহমান বলছেন এমন সুযোগ কাজে লাগানো উচিত তরুণদের। তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট, তামিম রিয়াজ শান্তর দলে ভাগ হয়ে এক এক দল খেলবে অন্তত চার ম্যাচ। হাই পারফরমেন্সের 25 সদস্যের ইউনিটের 15 জনই আছেন সেখানে, যার মধ্যে আবার 12 জনই বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব 19 দলের। তাই তো এবারে এইচপি ক্যাম্প শুরুই হচ্ছে ম্যাচ দিয়ে। জাতীয় দলের পাইপলাইনে থাকা এই ক্রিকেটারদের সাথে সভা করে এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিলেন প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ন্যাশনাল টিমে গিয়ে যেন কারেকশন না করতে হয়, ওইখানে গিয়ে যেন তারা সার্ভিসটা দিতে পারে এবং যার যা টেকনিক্যাল সমস্যা আছে, যার যা প্রবলেমস আছে, সেগুলি যেন এই হাই পারফরমেন্স স্কোয়াডে যতদিন তারা ইয়ে করবে, কাজ করবে, প্রোগ্রাম করবে, তাদের বেস্ট ইউজটা যেন তারা এখান থেকে করে নেয়। প্রতিযোগিতামূলক ম্যাচ না হলে অনেক সময় সবটুকু উজাড় করে দিতে চায় না খেলোয়াড়রা, কিন্তু এই টুর্নামেন্ট যে নজর করার সুযোগ তা মনে করিয়ে দিলেন নির্বাচক হাবিবুল বাশার। প্রস্তুতি ম্যাচ যখন খেলি, প্রস্তুতি ম্যাচ যারা ভালো করে তাদের কিন্তু চোখে পড়েন, কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আমরা যখন কোনো প্র্যাকটিস ম্যাচ খেলি, যারা ভালো করেন ভবিষ্যতে তাদের কিন্তু আমরা চিন্তাভাবনা করে থাকি। নির্বাচকদের চোখ থাকে সবার উপর, তবে ফোকাসটা জাতীয় দল বলে নান্নু বাসাদের উপর থেকে চাপ কমানোর পরিকল্পনা করছে বিসিবি। এইচপির জন্য কিন্তু আলাদা সিলেক্টর নাই এখনও, তো প্রয়োজনীয়তা মাঝে মাঝে অনুভব করি আমি এবং এটা নিয়ে আলাপ আলোচনাও হয় বোর্ডে হচ্ছে। প্রধান কোচ ব্রিটিশ রেডফোর্ড যোগ দিবেন 12ই অক্টোবর। টুর্নামেন্ট শেষে এরপরে মূলত শুরু হবে এইচপির স্কিল ট্রেনিং ক্যাম্প। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার দেশের ফুটবল। মাহবুবের বিভিন্ন সাব কমিটিতে আনা হচ্ছে ব্যাপক রদবদল। সদ্য নির্বাচিত সহসভাপতি ইমরুল হাসান ও আতর রহমান ভূঁইয়া মানিককে দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ দুই কমিটির দায়িত্বে। তবে সালাম মুর্শিদীয় কাজী নাবিল রয়ে যাচ্ছেন পুরনো দায়িত্বেই। রোববার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবে বাফুফের নবনির্বাচিত কমিটি। অনুষ্ঠিত হবে প্রথম কার্যনির্বাহী কমিটির সভা, যেখানে গঠন করা হবে বিভিন্ন সাব কমিটি। নির্বাহী কমিটিতে এসেছে বেশ কিছু নতুন মুখ, সে কারণে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসছে সাব কমিটিগুলোতে। আগের মেয়াদের ব্যর্থ কমিটিতে আনা হবে ব্যাপক রদবদল। ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে নবনির্বাচিত সহসভাপতি আতাউর রহমান মানিককে। জেলা ফুটবল কমিটির দায়িত্বে আসতে পারেন আরেক সহসভাপতি ইমরুল হাসান। তবে গুরুত্বপূর্ণ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি, পেশাদার লীগ কমিটি ও ফিনান্স কমিটিতে আসছে না কোনো পরিবর্তন। প্লেয়ার স্ট্যাটাস কমিটি, আমাদের ডিসিপ্লিনারি কমিটি, অ্যাপিল কমিটি, রেফারিজ কমিটি, স্পোর্টস মেডিসিন কমিটি বা আমরা মেডিকেল কমিটি বলে থাকি, তো সেসব জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম। বাট আমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, আমাদের যেটা বললাম প্রফেশনাল ফুটবল লীগ কমিটি, মহানগরী ফুটবল লীগ কমিটি, ন্যাশনাল টিমস কমিটি, ডেভেলপমেন্ট কমিটি, ওমেন্স কমিটি, রেফারিজ কমিটি, এই বিষয়গুলোতে আসলে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত। আগামী 31 অক্টোবর পুনর্নির্বাচনে নির্ধারিত হবে কে হচ্ছেন চতুর্থ সহসভাপতি। তার আগেই বসছে নির্বাহী কমিটির সভা, তাহলে কি থাকছে চতুর্থ সহসভাপতির ভাগ্যে? অবশ্যই তিনি এসে যেন গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব নিতে পারেন, সেই বিষয়টা মাথায় রেখেই বাফুফের বোর্ডের আগামী রোববারের মিটিংয়ে ডিসিশন হবে। এছাড়া ঢেলে সাজানো হবে মহানগরী ফুটবল লীগ কমিটি, পাশাপাশি জেলা ফুটবল লীগ ও বয়সভিত্তিক টুর্নামেন্টে গতি আনতে বাড়ানো হবে প্রশাসনিক ক্ষমতা ও নজরদারি। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।